ডাব এনেছি, ডাবের জল এতটা মতো হয়েছে। আসতে প্রায় 12:15 বেজে গেছে। খাবো ভেবেছিলাম, ডাবের জল খেয়ে পেট ভরে গেছে। আমি একটু মালাই খেয়ে দেখি, মিষ্টি। এখান থেকে মোটামুটি বাজার স্টার্ট, সবজি বাজার আমাদের হয়ে গেছে। লাঞ্চে আজকে অনেক কিছুই আছে এখানে। লাল মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মধু। ছুটি আছে, কালকে খুলি। আর তো দেখলি, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমার রান্না হয় হচ্ছে, নতুন সাথী হচ্ছে এই যে গ্যাস, কালকেই এসে গেছিলো। তো কালকে তো ভিডিও করিনি, সেটার কারণে তোমাদের দেখানো হয়নি। তো আজকে দেখো, এই যে গ্যাস সিলিন্ডার এসে গেছে। এবার আছি এখানে, গ্যাস সিলিন্ডার এসে যাওয়া মানে সমস্ত ঝামেলা মুক্ত। এখন দুটো বার্নার নিয়েছি, আমাদের তিনজনের জন্য দুটো বার্নার যথেষ্ট। এই কি, আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন দিয়ে, এগ চাউমিন দিয়ে, এগ চাউমিন সাথে ভেজিটেবলস আছে সব কিছু দিয়ে আজকে ব্রেকফাস্ট হচ্ছে। সানডে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন। চাউমিনটা বানিয়ে রেখে দিলাম, যাবো এখন হচ্ছে বাজারে মাছ টাছ কিনতে যাবো, সবজি টবজি। রবিবার যেরকম হয় মোটামুটি সারা সপ্তাহের মাছ টাছ কিনে রেখে দেবো। আর এই সপ্তাহে আসছে 26 তারিখ, আসছে হচ্ছে আমার মা বোন, ওরা আসছে। যেহেতু 26 তারিখ আমার বার্থডে, তো যার কারণে ওরা কলকাতা থেকে আসছে গাড়ি নিয়ে। তো যার কারণে একটু মাছ টাছ সবজি টবজি বেশি করে এনে দেবো, এনে রাখবো। তো যাই হোক, এখন বাজারে যাব। তার আগে ব্রেকফাস্টটা বানিয়ে রেখে গেলাম, তাহলে না লেট হয়ে গেলে এসেই খাওয়া যাবে, আর না তো লেট হয়ে যায়, বাইরে খেতে হয় রোজ রোজ, মানে রোজ সানডেতে ওই বাইরে ইডলি দোসা খেতে হয়। একদিন প্রথম দিকে ভালো লেগেছে, ঠিক আছে, এখন বাইরের খাওয়া মানে ঘরের খাবারটাই বেশি ভালো লাগবে। তো যাই হোক, চাউমিনটা বানিয়ে রেখে গেলাম, বেশ খেতে হয়েছে। আর চাউমিন মশলা দিয়ে মিক্স করেছি, আর সাথে একটু শেজওয়ান যে চাটনি হয় না সেটা দিয়ে দিয়েছি, ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে খেতে। তো যাই হোক, আজকে লাল শাক করবো। লাল শাক কালকেই এনে রেখেছি, বেছে টেছে রেখে দিয়েছি, ধুয়ে রাখিনি, ধুয়ে রাখলে শাক কীরকম হয় যায়, বেছে রেখে দিয়েছি। তো আজকে করবো লাল শাক, তারপর দেখা যাক চিকেন হবে কি মাছ হবে, বাজারে গিয়ে ডিসাইড করব। কত বেল হয়েছে এই গাছটাতে। আমরা এসে গেছি বাজারে, হাফ বাজার হয়ে গেছে, সবজি বাজার হয়ে গেছে, এবার মাছ মাছ বাজারের দিকে যাচ্ছি। এখান থেকে মোটামুটি বাজার স্টার্ট, সবজি বাজার আমাদের হয়ে গেছে। কি নেবে এই বলে ভালো না, এখান থেকে মাছের মাথা নিলাম, এখান থেকে ট্যাংরা, মাছের মাথা দিয়ে বাড়া করতে হবে। হ্যাঁ, এক কোয়াই দিয়ে দেবো, সামুদ্রিক বড় লাগে।
বলি সাস বাবা, ডাবের জল খেয়ে পেট ভরে গেছে। আমি একটু মালাই খেয়ে দেখি, মিষ্টি না, আমি বেশি খাবো না, আমার মালাই খেলে খুব পেট ভরে যায়। তোমার একটা ফটো তুলি। বাজার হয়ে গেছে আমাদের, এখান থেকে ডাবের জল খেয়ে নিলাম। আখের রস খাবো বলছিলাম, খাবো না কি, সব কিছু করে ঠরে গেছিলাম। লাল শাক হয়ে গেছিলো, টিফিন করে গেছিলাম। আস্তে আস্তে প্রায় 12:15 বেজে গেছে, লেটেই বেরিয়েছি, ওই 11 নাগাদ বেরিয়েছি। রোববার বাজার করতে মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই। এখন ফটাফট মাছ ধোবো, এনেছি ছোটো ছোটো যে গুজুরি ট্যাংরা কি বলে না, ওগুলো চচ্চড়ি করবো, ভালো লাগে খেতে ওগুলো, ওটা ফটাফট ধুইয়ে এখন বসিয়ে দেবো। আর গ্যাস এসে গেছে তো চিন্তা নেই, দুপুর একটা ভাজা বসিয়ে দেবো, একটা মাছ চচ্চড়ি সব বসিয়ে দেবো। আর বাজার তো অনেক কিছুই এনেছি, সেগুলো গোছাতেই টাইম লাগবে। তো এই যে রিসুর জন্য ডাব এনেছি, ডাবের জল এতটা মতো হয়েছে, এনে রিসু এখানে গিটার প্র্যাকটিস করছে। এই যে এখানে রেখে দিলাম, পড়ে যাবে রিসু, পড়ে যাবে, আর শটা আনা হয়নি। তো এখন বেজে গেছে 2:45, স্নান টান হয়ে গেছে। আজকে সানডে তো একটু লেট হয়ে গেল ছুটির দিন, কালকেও ছুটি আছে, কালকে খুলি। আর তো দেখলেই তো অনেক দেরি করে ক্যামেরাটা একটু ইজি ইজি আসছে, তো অনেক দেরি করেই রান্নাটা স্টার্ট করলাম। প্রায় 11:45 নাগাদ রান্না স্টার্ট করেছি। তো সব কিছু কমপ্লিট হতে হতে একা হাতেই সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেল। এখন মিস্টার মল্লিকে খাওয়া হয়ে গেছে, ওর খিদে পেয়েছে তো ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এখন রিসু আর আমি খাবো। আজকে তো ট্যাংরা মাছ হয়েছে, আর লাল শাক হয়েছে, আর ইচ্ছে আলু ভাতে হয়েছে, আর সাথে স্যালাড ডালও আছে। রিসু তো মাছ খাবে না, তো ওর জন্য একটা ডিমের অমলেট করে নিলাম। এখন মা ছেলে মিলে লাঞ্চ করবো। লাঞ্চে আজকে অনেক কিছুই আছে, এখানে লাল শাক, এখানে উচ্ছে আলু ভাতা, উচ্ছে আলু ভাতে ভাতা বলছি, এখানে স্যালাড আছে, এখানে ডাল আছে, রিসু এখানে খেতে খেতে পালিয়েছে, আর এখানে আছে মাছ চচ্চড়ি, ট্যাংরা মাছ চচ্চড়ি। আচ্ছা এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু মার্কেটিংয়ে। মার্কেটিং বলতে সামনেই পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখের জন্য আগে বাচ্চাদের মার্কেটিং করব, মানে হচ্ছে রনের করব, রিসুর করব। তো সেই কারণে যাচ্ছি হচ্ছে বিষ্টুপুর, মানে হচ্ছে মেইন সিটি যেখানে আছে। এই কালারটা বাচ্চাদের লাল, এটা হচ্ছে রনের ড্রেস পয়লা বৈশাখে। নেই এই দিদি রিসুর জন্য জামা নেওয়া হচ্ছে পয়লা বৈশাখে। এসি এখানে বিষ্টুপুর মার্কেটে, এখানে রনের জন্য ড্রেস নিলাম, বিষুর জন্য নিলাম, আরও টুকটাক কিছু দেওয়ার ছিল সেইগুলো নিলাম, আর একটু ঘুরে টুরে তারপরে বাড়ি চলে যাব। এখানে দেখো হোলির সব কিছু উঠে গেছে, মুখোশ ফুকোশ কী কী মুখোশ আছে, এখানে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে। আমরা এখানে এখানে হেলদি খানা খাচ্ছি, ফ্রুট জুস খাবো, রিসু আর আমি খাবো পাইনাপেল। এই রিসু আর আমি খাবো পাইনাপেল, এসে গেছি বাড়ি, এসে কাজেও লেগে গেছি। এখানে বানাচ্ছি হচ্ছে ভাজা জিরে, আর এনেছি অনেক কিছুই, একটা লাইটার এনেছি, গ্যাস এসে গেছে, একটা লাইটার এনেছি, তারপরে এই চিমটেগুলো এনেছি, এগুলো না ওই লুচি টুচি ভাজতে, তারপর ওই চাউমিন টাউমিন সার্ভ করতে সুবিধা হয়। স্টিলের দুটো থালা এনেছি, থালা ছিল, ফগ এনেছি,
তারপর আরও টুকটাক অনেক কিছু এনেছি। আর সবচেয়ে যেটা মানে পছন্দের জিনিস হচ্ছে কুচকুটার জামা, মানে রনের একটা পায়জামা, ধুতি পায়জামা পাঞ্জাবি এনেছি, ধুতি না পায়জামা পাঞ্জাবি এনেছি, ধুতি বলছি। তো ওটাই হচ্ছে সবচেয়ে ভালো, ওটা দেখাচ্ছি তোমাদের পরে। এখানে ভাজা মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা হচ্ছে গোলমরিচ নিয়ে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা গোটা মানে গোটা মশলা একটা তৈরি করব। হয়ে গেছে আমার ভাজা মশলা রেডি, এবার এটাকে ঠান্ডা করতে দিয়েছি, এবার ড্রাই রোস্ট করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। তো চলো, এখন রাত হয়ে গেছে অনেকটাই, হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা করছে, জানি না কেন, অ্যাসিডিটির জন্য না, অ্যাসিডিটির ওষুধ খেয়েছি অনেক আগে, মনে হয় ঠান্ডা লেগেছে। তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো কী কী এনেছি ওদের ড্রেসপত্র সেগুলো তোমাদের পরের ব্লগেই দেখাবো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, 11:30 মতো বাজতে চাই। তো চলো টাটা, গুড নাইট, মাথায় অমৃতাঞ্জন দিয়েছি, মানে ঘুমালেই ঠিক হবে। চলো কালকে দেখা হবে, কালকে হোলি, সকলে আনন্দ করো, মজা করো, আমরাও তিনজনে মিলে যতটা পারবো করবো। যারা টারা, কালকে দেখা হচ্ছে।